জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। নিকাশি ব্যবস্থার বেহাল দশা, জল থই থই বাড়ি ও রাস্তা। কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টি আর নিকাশি নালা না থাকার কারণে সেই বৃষ্টির জল থই থই বাড়ির সামনের রাস্তা উঠান। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর সংলগ্ন হরিদাস মাটি গ্রাম পঞ্চায়েতে অযোধ্যানগর এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, নিকাশি নালা ব্যবস্থা না থাকার কারণে এরকম বেহাল অবস্থা। দ্রুত নিকাশি নালার ব্যবস্থার দাবি এলাকাবাসীদের। একটা দুর্ভিষ্ম যন্ত্রণা আমাদের। আমরা অযোধ্যানগরের গ্রামবাসী যারা আছি, বহুবার বহু সময় বলেছি, ব্যক্তিগত আমি বিডিও এসপিকে এবং আমরা আমি লিখিতভাবে জমা দিয়েছিলাম, কিন্তু কোনো কাজ আমাদের হয়নি। দুর্ভাগ্যের বিষয়ে জানি না কারণটা কী। এবং এখানে এতগুলো জনসাধারণ থাকে, প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করি। এটা আজকের না, এটা দীর্ঘদিন, মানে আমি 12 বছর ধরে এই জিনিসটা দেখছি। এটা কেন আমাদের এখানে চরম সমস্যা দাদা? এখানে ধরেন রাস্তায় জল, রাত্রিবেলায় যাওয়ার সময় পোকামাকড় থাকে, সাপ, সাপের অত্যাচার। রাস্তা পঞ্চায়েতকে বারবার বলা সত্ত্বেও কোনো এর সুরা হচ্ছে না। দীর্ঘদিন ধরে রাস্তা সারা বছরই এই রাস্তায় ড্রেনে জল থাকে। পঞ্চায়েতকে বারবার বলা সত্ত্বেও আমাদের এখানে রাস্তার জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ, পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে জানানো হয়। হচ্ছে ওই সামনে দেখেন, ওইদিকে ওই ড্রেনের জল এসে ওই নয়নজলিটা বন্ধ করে দিয়েছে পঞ্চায়েত, তাতেও অ্যাকশন নাই। ড্রেন পরিষ্কার করে না, ড্রেনের এক ফোঁটা মানে সারা বছরে একদিনও পরিষ্কার করে না। প্রচণ্ড সমস্যা হচ্ছে, এই সমস্যার সমাধান কবে যে হবে আমরা জানি না। আমাদের রান্নাঘরে জল, খাবার ঘরে জল, সবতে জল। জানিয়েছি, কেউ গ্রাহ্যই করে না, তো জানিয়ে লাভটা কী হবে? আমাদের এই ড্রেনটা সংস্কার হয় না বলেই এই জন্যই, ড্রেনটা দিয়েই বোধ হয় জলটার জন্য হয়। ড্রেন পরিষ্কার হয় না, কিছু হয় না, সেই জন্যই জলটা বোধ হয় আসছে।